সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। করোনা ভ্যাকসিন আবিষ্কারে বাজিমাত করে ফেলল রাশিয়া। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন তার স্বাস্থ্য মন্ত্রক এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে রুশ প্রেসিডেন্টের মেয়ের দেহেই। করোনার আবেগে দীর্ঘদিন ধরেই ভ্যাকসিন বাজারে আনার প্রস্তুতি চালাচ্ছিল রাশিয়া। একদিকে যখন তুমুল উত্তেজনা অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে, তখনই রাশিয়া জানিয়ে দেয় যে সেদেশে গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউট ও রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি যৌথভাবে এই করোনার টিকা তৈরি করে ফেলেছে। রুশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়ে দিয়েছিলেন তৃতীয় পরীক্ষাটির শেষ ধাপ চলছে, এই ধাপ সম্পূর্ণ হলেই বাজারে আসবে রাশিয়ার করোনা টিকা। সংবাদ সংস্থা AFP সূত্রে খবর, এদিন পুতিন ঘোষণা করেন আজ সকালে পৃথিবীর প্রথম করোনা টিকা রেজিস্টার করল রাশিয়া। স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরস্কোকে তিনি ভ্যাকসিনটির কার্যকারিতা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আপডেট দিতে বলেছেন। একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই ভ্যাকসিনের ক্ষমতা প্রশ্নাতীত। এই ভ্যাকসিন প্রস্তুতির সঙ্গে জড়িত সমস্ত কর্মীদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন পুতিন। পুতিনের বিশ্বাস, খুব শীঘ্রই গণহারে এই ভ্যাকসিন উৎপাদন করে ফেলতে পারবে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের নির্দেশ, অন্তত 60% রুশ নাগরিকের শরীরে করোনা টিকা দিতে হবে। রাশিয়ার পরিকল্পনা এই বছর অন্তত 4 কোটি টিকা বাজারে আনার। এই মুহূর্তে রুশ প্রশাসন চাইছে রিস্ক ওয়ার্কার বলয়ে যারা রয়েছেন, অর্থাৎ স্বাস্থ্য ও অন্যান্য জরুরি পরিষেবা কর্মীদের এ মাসেই টিকাকরণ করতে। অক্টোবর থেকে টিকাকরণ হবে গণহারে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী প্রতিটি পরীক্ষায় প্রতিটি বর্গে সাফল্যের পরিচয় দিয়েছে তাদের ভ্যাকসিন। 18 জুন মাত্র 38 জন ভলেন্টিয়ার নিয়ে পরীক্ষা শুরু করে রাশিয়া। এর পরের ধাপের পরীক্ষা চলে 15 থেকে 20 জুলাই পর্যন্ত। গোটা বিশ্ব সাগ্রহে অপেক্ষমান, দেখতে চাইছে রাশিয়া কত তাড়াতাড়ি এই ভ্যাকসিন বাজারজাত করে, কিভাবে এই ভ্যাকসিন বিশ্বে ছড়িয়ে দেয় এই দেশ।